হ্যাঁ আপু, কেমন আছেন? হ্যালো, ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে এসে দেখলাম মেকআপ রুমে। আপনি কি করতেছেন কি করতেছেন? সাধারণত আয়না থাকলে আমি আয়নার সামনেই থাকি, এ চমৎকার সুযোগ আমি হারাই না। আপনার পিছনে তো একজন দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই, ইয়াং ড্যাশিং, বয়স হয়েছে বাট ইয়াং। সহজ দুই তিনটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, কঠিন করে উত্তর দিবেন না। ডিপেন্ডস, সহজ করি। হ্যাঁ ডিপেন্ডস। এই নাটকে আপনার চরিত্র সম্বন্ধে বলেন। এই নাটকে আমি একটি আমার খুব পছন্দের একটি চরিত্র প্লে করছি। চরিত্রটির নাম হচ্ছে আদুরি। সে হচ্ছে সোভান সাহেব বাড়িয়ালা, তার ওয়াইফ, এবং স্বাভাবিকভাবেই আমার বাড়িয়া আমার হাজব্যান্ড বড়লোক, এবং এটা দেখেই আমি একটু বয়স্ক হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করেছি, যদিও আমি না বলি, বাকিটা আপনারা নাটক দেখে বুঝতে পারবেন। কেমন এনজয় করতেছেন কাজটাতে? চমৎকার। প্রথমত আমি গ্রেটফুল যে নাসিরউদ্দিন মাসুদ ভাই আমাকে এত চমৎকার একটি কাজে সুযোগ দিয়েছেন। এখানে আমি আবদুল্লাহ রানা, তারপর আমাদের চাষি ভাই, এদের মতো সিনিয়র, ওনাদের মতো সিনিয়র কোয়ার্টিসদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমাদের নতুন আরেকজন কোয়ার্টিস্টের সাথে আমি আজকে কাজ করব, তিনি হচ্ছেন আমাদের রুমি ভাই, আমার খুব পছন্দের একজন বন্ধুসুলভ অভিনেতা। ভাইয়ার সাথে আমার এর আগে বেশ কয়েকবার কাজ করার সুযোগ হয়েছে, এবং ইনশাল্লাহ অন্য সব দিনের মতো আজকেও আমি এনজয় করব অনেক অনেক। এবং আপনারা নাটকটি দেখবেন সিএমভির ইউটিউব চ্যানেলে, অনেক মজা পাবেন আশা করি। অবশ্যই, আমার ভাইয়ের সাথে কোনো সিন হয় নাই। আরও অনেক চমৎকার আর্টিস্টরা আছেন, অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন, যাদের আমি একজন ভক্ত, এবং আমি খুব লাকি যে তাদের সাথে আমার এখনও সরাসরি এই নাটকে কাজ করার সুযোগ হয়নি, বাট একই নাটকে আমি কাজ করতে পারছি, এটা আমার সৌভাগ্য। মাসুদ ভাইয়ের সাথে এর আগে আপনার কাজ হয়েছে? মাসুদ ভাইয়ের সাথে আমি বছর দুয়েক কাজ করছি মিডিয়াতে অভিনেত্রী হিসেবে। মাসুদ ভাই আমাকে অনেক কাজের সুযোগ দিয়েছে, অনেক চমৎকার কাজের সুযোগ দিয়েছে, ওই মানুষটার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমাদের মতো নতুন আর্টিস্টদেরকে যারা সুযোগ দেয় তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ আপনাকে, আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে ক্যামেরাটি ধরে।